প্রশ্নের উত্তর নিয়েই বরাবরের মতো আজও উপস্থিত হয়েছি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আমাদের দেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর বোধ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আপনাদের অনেক জিজ্ঞাসার কথা সমাধান আমাদের কাছে জানতে চেয়েছেন, তারই কিছু প্রশ্নের উত্তর দিব আজকে আমরা এই পর্বে। আসুন আমরা তাহলে প্রথম প্রশ্ন থেকে প্রশ্ন। কলিমুল্লা 50 বছর, তিনি বলছে যে ভাত খেলে আমার পেটে গ্যাস হয় এবং ব্যথা করে, পেটে গ্যাস থাকা অবস্থায় আমি খাবারে অরুচি হয়, কি খেলে পেটের গ্যাস দূর হবে? যে কলিমুল্লা ভাই, ভাতে ভাত সাদা সাদা যে কোনো জিনিসে গ্লুকোটিন নামক একটি পরগাছা আঠাযুক্ত জীবাণু আছে। এই গ্লুকোটিন ভাতের ভিতরে আছে, ময়দার ভিতরে, আটার ভিতরে আছে, যে কোনো সাদা জিনিস, সাদা যে কোনো জিনিসের মধ্যে আছে, রুটির ভিতরে আছে, বিস্কিটের ভিতরে আছে, কিন্তু সাদা লবণে নেই, চিনিতে আছে। সাদা লবণে এই কারণে নেই, লবণের ভিতরে আয়োডিন দেওয়া হয় বলে এটার মধ্যে গ্লুকোটিন হতে পারে না। যাই হোক, আপনি যে কোনো হলুদ খাবার খাওয়ার পূর্বে, যে কোনো সাদা খাবার খাওয়ার পূর্বে সেখানে একটু কাঁচা হলুদ সংযোজন করতে হবে। ধরুন ভাত পাক করার সময় শেষের দিকে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে দিলে খাবারটা, ভাতটা যদি হলুদ হয়, রুটি তৈরির সময় যদি রুটির ভিতরে একটু হলুদ দেওয়া দেয়, রুটিটা যদি হলুদ হয় তাহলে আর সেখানে গ্লুকোটিন থাকতে পারে না। আপনি চিনি যদি একান্তই খান তাহলে চিনি, যখন চিনির যে কোনো খাবার তৈরি হয় সেখানে একটু হলুদ আপনাকে দিতেই হবে। এছাড়া আপনি গ্যাস প্রতিরোধ করতে পারবেন না। আপনি আজকে থেকেই প্র্যাকটিস করেন, আপনার যে কোনো সাদা খাবারে আপনি হলুদ দিয়ে খান, আলহামদুলিল্লাহ আপনার এই ধরনের সমস্যার সমাধান হবে। এই যে আমরা অনেকেই গ্যাসের সমস্যায় ভুগি, সবাই বলে যে গ্যাস নাই এমন কোনো মানুষ কি দেশে আছে কি না? এই গ্যাসের একটি অন্যতম কারণ আমরা অনুষ্ঠানে বলে থাকি যে এই সাদা ভাত খাওয়া, ময়দা খাওয়া, হোটেল রেস্টুরেন্টের তৈলাক্ত জাতীয় বা বেশি মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে, এটা অন্যতম কারণ। এবং এটাও আমরা বলে থাকি ডাক্তার আলমগীর মধ্যে যে কথা, মানে বিপ্লবী সুরেই অনেকটা বলে থাকে, এই সাদা খাবারগুলো খাওয়াই বাদ দিতে হবে, এগুলো খাওয়া বাদ দিয়ে দেখুন না আপনার পেটের গ্যাস দূর হয় কি না। আমরা লাল চাল একটু বেশি দাম হলেও কেনাটাই আমাদের জন্য যুক্তিযুক্ত বুদ্ধিমানের কাজ হবে, এ ইন্টেলিজেন্ট লোকের কাজ হবে, কারণ এই লাল চালেই সমস্ত পুষ্টিগুণ আছে এবং এটি কিন্তু আমাদের হজমের জন্য সহায়ক এবং পেটে গ্যাস দূর করতে সহায়ক। অতএব এটি একটি অন্যতম কারণ। তবে পেটে গ্যাস হওয়ার আরও অনেক কারণ আছে। যদি কারো গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হয় তাহলে তারও কিন্তু পেটে গ্যাস হতে পারে। কারো যদি হার্ট ডিজিজ থাকে, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, বা হার্টের রক্তনালী শুরু হয়ে রক্তনালীর প্রবাহ কমে গিয়েও কিন্তু আপনার পেটে ব্যথা এবং পেটে গ্যাস এই ধরনের সমস্যা হতে পারে। অতএব এদিকেও লক্ষ্য রাখতে হবে। কারো খাবার নিশ্চয়ই যদি ঠিকমতো হজম না হয়, মেটাবলিজম না হয়, তাহলেই কিন্তু আপনার পেটে গ্যাস হতে পারে। এবং কনস্টিপেশন বা বাথরুম না হওয়ার কথা তো আমরা প্রায় অনুষ্ঠানেই আলোচনা করে থাকি, এটিও কিন্তু পেটে গ্যাস হওয়ার একটা অন্যতম কারণ। অতএব এই সমস্ত কারণগুলো জেনে এগুলা যদি আমরা মেনে চলি, দূর করি, তাহলে কিন্তু এই গ্যাসের সমস্যা থেকেও আমরা দূরে থাকতে পারব। ঢাকার লালবাগ থেকে অনিতা রায়ের প্রশ্ন, 34 বছর বয়স। তিনি বলছেন যে কিছুদিন ধরে আমার কাছে পানিও তিতে লাগছে এবং পানি থেকে দুর্গন্ধ পাচ্ছি, অনেকে বলেছে জন্ডিস হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারলাম যে আমার শরীরে জন্ডিস নেই, তাহলে কি থেকে সমস্যা হচ্ছে, কীভাবে অসুবিধা দূর হবে? হ্যাঁ, এটা একটা অ্যালার্জি, যে কোনো খাবারেই এটা আপনি জন্ডিস ছাড়াও এটা হতে পারে। তবে অনেকে জন্ডিস ধরে নেয় যদি গা হলুদ হয়, শরীর হলুদ হয়, রক্তে যদি বেড়ে যায়, তাহলে পরে এগুলো ধরে নেওয়া হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আপনার একটা মানসিক সমস্যাও হতে পারে। আপনি বিশুদ্ধ পানি খান, ফিটকিরি দিয়ে আপনি পানি খান, তাহলে পানিটা আপনার নিরাপদ হবে। এরপরেও যদি পানিতে আপনি গন্ধ পান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি পানির পরিবর্তে আপনার একটুখানি দিয়ে লেবুর রস দিয়ে আপনি পানি জাল দিয়ে ফ্লাক্সে ভরে সেই পানিটা আপনি খেতে পারেন। যদি লেবু আপনার অনেকেরই পছন্দ, তাহলে নার্ভাস সিস্টেমটা লেবু পানিতে ঠিক হয়। আবার অনেকে দেখা যায় আদার রস খায়, আপনি সেটাও খেতে পারেন। আবার অনেকে দেখা যায় যে পানির সাথে, পৃথিবীর অনেক দেশে এটা আরম্ভ হয়ে গেছে, একটু কমলার রস মিক্স করে সেই পানিটা খায়, ওরকম আপনি খেতে পারেন।
অথবা যে কোনো পানীয় যেটা আপনার পছন্দ সেটাকে স্লাইনের রূপ দিয়ে আপনি খেতে পারেন। অনেকেই বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মুখটা তিতা লাগে, একটু পানি খেলে বা কিছু হালকা কোনো খাবার খেলে তার তিতা ভাবটা কমে যায়। এইটির কারণ হচ্ছে যে আমরা যেটা মেডিকেল পরিভাষা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ সে অনেকক্ষণ রাতের বেলা উপোস বা না খেয়ে থাকার কারণে এই আমাদের শরীরের যে অ্যাসিড পেপসিনটা এটা উপরের দিকে উঠে গিয়ে আমাদের মুখটা জিহ্বাটাকে তেতো করে রাখে। তাই সেক্ষেত্রে অবশ্যই রাতে খাওয়ার আগে আমরা বলি এমন কোনো খাবার খেয়ে শোন যে খাবারটা অনেকক্ষণ ধরে আমাদের পেটের ভিতরে থাকবে বা হজমে সাহায্য করবে। এর মধ্যে দুধ বা একটি অন্যতম সুষম খাবার, যে খাবারটা হজম হতে 5-6 ঘন্টা সময় লেগে থাকে। এই কারণে রাতের খাবার আইডিয়ালি 8টার মধ্যে সেরে রাতে শোয়ার 30-40 মিনিট আগে যদি আমরা দুধ খেয়ে শুই তাহলে কিন্তু আমরা এই মুখ তিতা লাগা জিহ্বা তিতা লাগা এই সমস্যা থেকে দূরে থাকতে পারব। এছাড়াও একটি ব্যাপার থাকে, সেটা হলো ওই একই রকম বলছে যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকেও কিন্তু এই ধরনের সমস্যা লাগতে পারে। এছাড়া যদি আপনার জিহ্বায় কোনো ঘা থাকে বা কোনো জিহ্বা বা মুখ গহ্বরে যদি কোনো ভিটামিনের স্বল্পতা হয়, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এর স্বল্পতা হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার সৃষ্টি হতে পারে। অতএব এগুলো কারেকশন করলেই কিন্তু আপনি এ থেকে মুক্তি পেতে পারবেন। যদি এই সময় সে 1 গ্লাস করে গাজরের শরবত ব্লান্ডিং মেশিনে কুটি কুটি করে গাজর কেটে ওইটার মধ্যে একটু পানি দিয়ে একটু শরবত করে খেতে পারে তাহলে পরে এই সমস্যার সমাধান হতে পারে। আরেকটা হলো মেথি পাউডার, এটা যদি সে 1 কাপ গরম পানিতে গলে ওইটা যদি সে খায় এটা একটা অনেকটা সমাধান হবে। আগের দিনের ভিজানো বুট, মানে সন্ধ্যায় ভিজে সকালবেলা বুট খাবে, ওইটার সাথে একটু মধু দিয়া খাবে তাহলে পরেও কিন্তু অনেকটা উপকার হয়। তবে একদিন না, একটা না, 1 মাস খেতে হবে, তাহলে পরে এগুলোর থেকে সে অনেকটা মুক্তি পাবে। আমরা অনেক সময় চাই যে কোনো সমস্যার একেবারে চট জলদি একটা সমাধান, ন্যাচারোপ্যাথিতে সেটা ভালো হয় না। এটা কেমিক্যাল দিয়ে সাময়িক ভালো হয়, সাময়িক খারাপ হয়, আবার হয়, কিন্তু ন্যাচারোপ্যাথিতে একটা ভালো রেজাল্ট বেরোয়। ধন্যবাদ ডাক্তার আলমগতি, অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল বক্তব্য রাখার জন্য। আশা করি আমাদের দর্শকরা শুনলেন এবং এই শোনার মাধ্যমে তারাও তাদের প্রতিদিনের জীবনে এই অভ্যাসটা পালন করার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ধন্যবাদ ডাক্তার আলমগতি আবারও।